যাজপুর জেলা বিভিন্ন নির্বাচন মণ্ডলীর 5টি সচিব গস্ত। যাজপুর জেলার সমস্ত নির্বাচন মণ্ডলীর বিজেডি দলের বিধানসভা ও লোকসভা প্রার্থী প্রার্থিনী কিপরি অধিকর অধিক ভোট পাই বিজয় হবে সে নিমন্তে আজ যাজপুর জেলার সমস্ত নির্বাচন মণ্ডলীকে 5টি অধ্যক্ষ ভিকে পাণ্ডিয়ান গস্ত করলে। তাঁক গস্ত সময় সমস্ত নির্বাচন মণ্ডলীর জনসমুদ্র পাল্টি বরী নির্বাচন মণ্ডলীর বালিয়াপাড় স্থিত সন্থনমঠ প্রাঙ্গণের সভাস্থলের অপরাহ্ন 3 ঘটিকা সময়ের 5টি অধ্যক্ষ পৌঁছি নির্বাচন রণাঙ্গনরে সেনাপতি জেলা যাজপুর জেলা মুখ্যমন্ত্রী সম্মান রাখবে বলে এই সমুদ্র সমাগমকে দেখি জনাপড়ছে বলে কহা সহ বিরোধী দল মিছ গালুয়া কথার নপড়ে যাজপুর জেলার সমস্ত প্রার্থীকে বিপুল সংখ্যায় ভোট দেওয়া কহিলে। উক্ত সভায় বরি বিধায়ক প্রার্থী বিশ্বরঞ্জন মল্লিকু যদি 50,000 অধিক ভোটে আপন মানে জিতাতে তেমনি তাঁকু মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এক ভালো আওয়ার্ড দেবে বলে কহিলে। এই 5টি অধ্যক্ষক সভায় বরি বিধায়ক প্রার্থী বিশ্বরঞ্জন মল্লিক লোকসভা প্রার্থিনী শর্মিষ্ঠা সেঠী যোগ দিয়ে নিজ নিজের অভিভাষণ রাখা সহ প্রতি পঞ্চায়েতর প্রায় 40,000 ঊর্ধ্ব পুরুষ মহিলা সভায় যোগ দিয়ে দেখা মিলেছিল। ব্যুরো রিপোর্ট, একাউন্ট নিউজ এজেন্সি।